ধোয়ার দেখ শোয়ার ধোয়ার সময় দেখে তো হাতে লাগে, হাতে লাগে কেন? ভালো করে ধোয়ার পর দেখে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তৌফিক সিহাব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা আসলাম রংপুর বিভাগের অন্তর্গত লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে। এখানে এই 69 হিজরির পুরনো হারান মসজিদ অবস্থিত। আমার সঙ্গে আমার চাচ্চু আছে হাফেজ আবদুল্লাহ আল আলামী। তো চলুন আমরা এই 69 হিজরির পুরনো হারান মসজিদ সম্পর্কে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো গাইজ চলুন মসজিদটি দেখে আসি। হারানো মসজিদ, এই মসজিদ সম্পর্কে এবার কাছে আমরা কিছু তথ্য। আসসালামু আলাইকুম। আসলে এই মসজিদটা এমন একটা জায়গা ছিল যে এখানে মাটির স্তূপ যে ভর্তিছিল, যারা এখানকার বাসিন্দা ছিল এখানে আসতে কিন্তু পাইছিল, তাহলে জঙ্গল ঘাট দিয়ে ভর্তিছিল হিন্দু। এখানে সব যারা হিন্দু ছিল, হিন্দুরা তো যে কোনো একটা গাছপালা দেখলেই পূজা করে। এখন এখানকার যারা হিন্দু আসলো হিন্দুরা পূজা করা শুরু করে। তা যাদের জমি তারা বলে যে এখানে জঙ্গল ঘাট দেখে তো লাভ নাই, আমাদের জমিতে আমরা চাষবাস করে খাবো। চাষবাস করার জন্য মসজিদের এখন কাজ চলতেছে, সেই জন্য ভালো করে দেখে এই জায়গাটা নিয়ে যাচ্ছে। যেতে দু একটা করে ফুল তো লাইট পাওয়া যায়। তা এখানকার যারা জমিওয়ালা তারা বলে যে ইট দু একটা করে দিয়ে দেখা যায়, যাদের ইট খারাপ লাগে প্রয়োজন নিয়ে যাওয়া। এখানকার এক হাজির সাহেব উনি 20 গাড়ির মতো গড়ে গাড়িতে ইট নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তো এখানকার এক হুজুর আছে আয়ু বলিনজ, উনি তো ইট নিয়ে যাওয়া শুরু করছে। তো বলে আমিও আমাদের কিছু ইট নিয়ে যাওয়ার প্রয়োজন, আমাদের বাসা এখানে, আমরা ইট নিয়ে যাইতেছি। তো ইট নিয়ে যাইতে যাইতে এরকম ফুল তোলা অনেক ইট পাইছে। ওরা আরও আগ্রহী হয়েছে না এটা কোনো মন্দির হবে, এটা কোনো মন্দির হবে। তারপরে এই রকম পাওয়ার পর তারপর এই ইটটা পাইছে। ধোয়ার দেখ শোয়ার ধোয়ার সময় দেখে তো হাতে লাগে, হাতে লাগে কেন? ভালো করে ধোয়ার পর দেখে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি একটা শাল মনে হয়? হ্যাঁ। তারপরে নিচে আছে তো 69 হিজরি, আরবিতে লেখা আছে 69 হিজরি, দেখতে পারছেন। 69 হিজরিতে এটা প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হয় যে এখানে 4 জন সাহাবী আসছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর 3 জন সাহাবী আসছিলেন এখানে। এখান থেকে মসজিদ বানার পর ঈদগাহ মাঠ যেহেতু আছে, হয়তো কিছুদিন অতিক্রম করছে এখানে, ঈদের নামাজ পড়ছে, পড়ার পর এখান থেকে আবার গেছে সিনে। চল সিনে গেছে, সিনে কিছুদিন থাকার পর হয়তো ওখানে ওনার মৃত্যুবরণ হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 3 জন সাহাবী। আমার এতটুকু জানা ছিল। আরও কিছু ইট আছে আমাদের মসজিদের যে ইটগুলো আমি আরেকটা বিষয়ে জানতে চাই, ওরা কেন এখানে আসছিল? ওনারা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলামের যে প্রচার শুরু করতে বলছিল যে আপনারা সবাই সব সাহাবীদেরকে বলছিল যে যারা যে দিকে পারো সেই দিকেই ঘোরা দিয়ে বলতে হবে, যে সব দিকেই আমার ইসলামের পানি প্রচার করা শুরু করবে। হয়তো তখন এই দিক থেকে এই দিক দিয়ে নবী করছিল, খ্রিস্টান নবী এই দিক দিয়ে ছিল, হয়তো খ্রিস্টান নবী এই দিক থেকে নামাজ পড়ে চলে গেছে মসজিদ বানাইছে এখানে। হয়তো ইসলামের দেওয়ার পর হয়তো মসজিদের মসজিদ বানাইছে, মসজিদ বানার পর এখন যারা চলে গেছে মুসলমান বানিয়েছে, কিছু মুসলমান বানিয়ে ওরা চলে গেছে। তারপরে হয়তো কোনো হিন্দু হিন্দু যারা ছিল তারা হয়তো এখানে কোনো হিন্দু বা যে কোনো জাতি ছিল তাদেরকে আক্রমণ করে মেরে ফেলে হয়তো দখল করে এটাকে অবস্থায় রেখেছে। তখন থেকে আমি এখানে কোনো ইসলাম বাড়ি শিখতে হয়নি। বয়স তো কতদিন? 85 সালের দিকে পাওয়া গেছে। প্রথম থেকে বয়স 69 হিজরি, যেহেতু এখন হিজরি কত চলছে? 1400 কত জানি হয়েছে, তাহলে হিসেব করে 1350 বছর পর্যন্ত আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেই আর সাহাবীরা বেঁচে ছিল 110 হিজরি পর্যন্ত, তখন তো এটা সাহাবীদের যুগ ছিল। সেই জন্য ধারণা করা হয় যে ইতিহাসবিদরা ধারণা করা হয় যে এখানে সাহাবীরা আছে। আসেন আরও কিছু উপরে ইট আছে, ইটগুলো দেখাবো আপনাদের। যে অবশিষ্ট ইটগুলো ছিল এখানকার বাসিন্দা যারা ছিল তা ওনারা মনে করছে যে ইটগুলো আমাদের এখানে রেখেলে তো আর লাভ নেই, যেহেতু মসজিদ পেয়েছি ওখানে নামাজ পড়া শুরু করবো। ইটগুলো আবার এখান থেকে সামনে গর্ত ছিল, হয়তো গর্তের মধ্যে রেখে দিছে। এখন ইটগুলো এমন হয়ে গেছে যে মাটির তলে থাকতে থাকতে কি হয়ে গেছে। তারপরে আমরা কিছুদিন আগে বের করছি ইটগুলা, বের করে আমরা সংরক্ষণ করে রাখার জন্য এটা রেখে দিয়েছি সামনের মসজিদের সামনে রেখেছিলাম। এখন মসজিদের কাজ চলতেছে সেজন্য ওপরে রাখছি।
যেন মানুষ এসে দেখতে পারে যে 1350 বছর আগে কি সাহাবীদের সাহাবীদের আসছিল যেখানে এটা কি সত্যি না মিথ্যা, সেই জন্য আমরা এটা রেখে দিচ্ছি মানুষ যেন বুঝে সহজেই বুঝে যায়। আর কিছু ইট আছে যে ফ্লোরটা আছে ফ্লোরটা ছিল সবগুলা মাটির তলে থাকার কারণে কোন দেশ থেকে আসছিল এটা আমার মনে নাই, আমাদের ইয়াতে লেখা আছে। তো তখন এসে এখানে পরীক্ষা করা হয়েছিল যে এটা কি আসলেই 1350 বছর আগের, দেখুন পরীক্ষা করে পাওয়া গেছে যে হ্যাঁ এটাই সত্যি। যে আপনারা দেখতেছেন এই মসজিদের ওসিলায় আল্লাহ তাআলা এখানে একটা দিনের মারকাজ বানিয়ে দিয়েছেন, যে দেখেন আল্লাহ তাআলা এই মসজিদের ওসিলায় একটা বিল্ডিং এখানে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেফজখানা আছে বর্তমান, নুরানি শাখা আছে, কিন্ডারগার্টেনও খোলা হয়েছে বর্তমান। এখন এখানে সব প্রেশার মানুষই পড়তে পারবে, পলায় করতে পারবে, দিনে সবাই আসে আল্লাহ তাআলা যে এই মসজিদটা করতেছে মাদ্রাসা করতেছে, যার অত্যায়ন হইতেছে খতিব তাজুল ইসলাম আল্লাহ তাআলা তাকে যেন কবুল করে নেয়। উনি লন্ডনে থাকে, ওনার বাসা হলো সিলেটে। আমাদের এই ওসিলায় মসজিদের ওসিলায় আল্লাহ তাআলা সেই একটা বড় দিনের মারকাজ বানাই দিয়েছে। এখানে কি শুধু আরবি হয়? আরবি বাংলা এখানে বললাম না, কিন্ডারগার্টেন নতুন করে চালু করা হয়েছে। সব তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এখন আমরা মসজিদের পুরনো জিনিসগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন গাইস দেখি। তো গাইস দেখতে দেখতেই ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সো গাইস বাই বাই।